আজকে আপনাদের দেখাবো কিভাবে এই স্টাইলিস্ট বাংলা লেখে। প্রথমে সাফারি থেকে গুগল ওপেন করবেন, গুগল ওপেন করার পর ওখানে লিখবেন হলো লিপিঘর, ওখানে লিখবেন লিপিঘর বা lipighar.com। তারপরে দেখার পর ব্রাউজারটা অন করবেন, অন করার পরে ওদের মেইন পেজে চলে যাবেন। লিপিঘরে যাওয়ার পর ওদের ব্রাউজারটা অন করতে হবে, মেইন অন করার পরে দেখবেন ওদের পেজে এটা দেখা গেল স্বাগতম ওয়েল পেজ, এখানে কিনবেন কিনা লেখা দেখা যাচ্ছে না, আমি আই এম নট ইন্টারেস্ট এটাতে ক্লিক দেবেন। দেওয়ার পর চলে গেলেন ওদের মেইন পেজে, মেইন পেজে যাওয়ার পরে এখন যেটা ফ্রি ভার্সন, এদের প্রিমিয়াম ভার্সন আছে, পেইড ভার্সন আছে, যেগুলো ফ্রি ভার্সন আমরা ফ্রি ভার্সনটা নেব। দেখবো ফ্রি ভার্সন যারা পয়সা দিয়ে নেবেন তারা পয়সা, আমরা দেখি ফ্রি ভার্সন। একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দাম, এই যে ফ্রি ভার্সন, এই ফ্রি ভার্সন এগুলো যে স্টাইলটা আপনার পছন্দ হয় সেগুলো ডাউনলোড করবেন। আপনাদের দেখাবো এই ফ্রি ভার্সনটা কীভাবে ডাউনলোড করে, যেটা ফ্রি ভার্সন সেটা চলুন যেটা যে স্টাইলটা পছন্দ হয় সেটার উপরে চাপ দেবো, যে ডাউনলোড অপশানটা দেখা যাচ্ছে, এবার যে ডাউনলোড, এই ডাউনলোডে চাপ দেবো যেটা পছন্দ, দেখি আমরা এটাতে চাপ দেব, এই যে ফ্রি ভার্সন এটা ডাউনলোডে চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখেন ডাউনলোডে থাকে এই যে পেজটা হলো, এটার পরে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখেন যেখানে আপনার ইচ্ছা মতো এই যে এই লেখাটা লিখলে বুঝতে পারবেন যে আপনার এই ফ্রন্টে কীরকম লেখা হবে। তো আমি একটু লিখে দেখি কেমন লাগে, এই দেখেন এইরকম হবে লেখাটা, খারাপ না, সুন্দর লাগছে। তো এইভাবে আপনি চেক করে দেখতে পারেন যে এইভাবে আপনি যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে এগুলো কোথায় জমা হয় এটা আপনাকে দেখতে হবে, এটা মোবাইলের ভিতরে ফাইল অপশানে জমা হয়। তো এইভাবে আপনি যেগুলো পছন্দ সেগুলো ডাউনলোড করবেন। তো আমি চেষ্টা করছি ফ্রি ভার্সনগুলো ডাউনলোড করতে, তো ফ্রি ভার্সনগুলো ডাউনলোড করলাম। এটা এই ডাউনলোড ফাইল কিভাবে আপনার অ্যাপে কাজ করবে ওটা নির্ভর করে, কারণ এটা এই যে ফাইলগুলো ফ্রন্টগুলো ডাউনলোড করলেন এগুলো কিন্তু আবার আপনাকে ওই ফ্রন্টে পার করতে হবে, যে ফ্রন্টে আপনি লেখালেখি করবেন, যেমন পিকচার আর্ট, তারপরে আরও যেগুলো অ্যাপের মাধ্যমে আপনি লেখেন সেগুলো তে ইয়ে করতে হবে। দেখেন এইভাবে আপনি লেখে লেখে আপনি লেখার ধরনটা দেখে ওইভাবে ডাউনলোড করবেন। তো এইভাবে পুরোটাই চেষ্টা করতে হবে, এই যে ডাউনলোডের এই যে এগুলো অপশান ওটা ক্লিকটা দেওয়ার পরে আই এম এগ্রি ওটা ক্লিক দেওয়ার পরে তারপর ডাউনলোডে চাপ দিতে হবে। তো এইভাবে ফন্টগুলো ডাউনলোড করবেন। এখন আমরা আপনার দেখাবো কীভাবে ফন্টে লিখবেন। আমি সাধারণত লেখি হলো মোবাইলে ফান্টো অ্যাপ, পিএইচও অ্যান্ড ফান্টো অ্যাপে, এই ফান্টো অ্যাপে লিখি। আর দেখেন এটা আছে কোথায়, এটা আছে হলো ওই সেই এই যেটা এই যে জিপ ফাইল, জিপ ফাইলে আছে, এখানে আপনি যেটা ডাউনলোড করলেন সেটা এখানে সব জমা থাকবে। এখন এই যে কী করবেন, জিপ ফাইলে নখ দিয়ে চাপে ধরবেন, ধরাবো হোল্ড করার পরে, এই হোল্ড করার পরে তারপরে শেয়ারে দেওয়ার পরে দেখেন যেটা জিপ ফাইল একটা হোল্ড করবেন, চাপ দিয়ে ধরে হোল্ড করবেন, তার শেয়ারে অপশান আছে নিচে, এই শেয়ারে চাপ দেবেন, দেওয়ার পরে আপনি কোন অ্যাপে নিবেন সেই অ্যাপটা ওখানে খুঁজে বের করবেন, না হলে মোরে চাপ দেওয়ার পরে অ্যাপটা যেটা সেটাই নিয়ে যাবেন। আমি ফান্টোতে লিখবো, ফান্টোতে নিয়ে গেলাম। তো এখন ফান্টোতে এই যে চলে গেলো আরেকটা ডাউনলোড, ওটা আমি নিয়ে গেলাম ওই ফান্টো, ফান্টোতে নিয়ে যাওয়ার পরে মানে আপনার পছন্দের অ্যাপে ওটা নিয়ে যাওয়ার পরে ওখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে অল ডান, তারপরে আপনি লেখালেখি শুরু করবেন। এই যে এলাই ইনস্টল হয়ে গেল, এইগুলো আমরা এখন দেখাবো কীভাবে লিখবো ওই অ্যাপে, আমরা লিখবো কীভাবে। চলুন আমার এই অ্যাপটা অন করি, অ্যাপে প্রজেক্টটা অন করার পরে ওখানে প্রজেক্ট সেট করার পরে আমরা এই যে একটা চাপ দিলাম, অ্যাড ট্যাক্স, ওই ট্যাক্সে আমরা আমার ভাষাটা লিখবো, এই যে এই ভাষাটা লিখলাম। লেখার পরে যেমন আমার সোনার বাংলা লিখলাম, আমার সোনার বাংলা লেখার পরে দেখেন এটা আমি ওই যে ফন্ট দেখা যাচ্ছে, তারপরে ফন্টে চাপ দেওয়ার পরে আপনি যেই ফন্টটা পছন্দ করেন সেই ফন্ট নেবেন। এই যে ফন্ট, ফন্টে চাপ দিলে যেটা পছন্দ এরকম করে দেখে দেখে ট্রাই করে দেখতে পাবেন এটা কেমন, এইভাবেই জাস্ট ফন্টটা চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এক একটা ফন্ট এক এক রকম, আপনার পছন্দের ফন্ট ওইভাবে চেঞ্জ করে নেবেন। তো আশা করি এইভাবেই এটা চলছে, দেখেন সুন্দর।
আশা করি এটা আপনাদের উপকারে লাগবে। যে আপনি যেই ফোনটা নেবেন সেই ফোনটাই এখন যে এগুলো সব আমি বাংলা ফোন ডাউনলোড করে নিচ্ছি, এগুলো সব ফ্রি lipighar.com-এ। তো আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তো থ্যাংক ইউ। আইফোন দিয়ে কীভাবে স্টাইল বাংলা লেখা যায় এটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।